22 জানুয়ারি তদ্ধস্থিতি ঘোষণা রাজ্য সরকারের, এবেলা বন্ধ থাকিব রাজ্যের সকল সরকারি কার্যালয় আর শিক্ষানুষ্ঠান, বিয়লি 2:30 বন্ধ থাকিব সকল কার্যালয়, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই নির্দেশনা রাজ্য সরকারের। আমি পুনর্বার জানাইছো, 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান তথা রামলালার প্রতিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 22 জানুয়ারি অর্ধস্রুতি ঘোষণা করেছে রাজ্য সরকারে, এবেলা বন্ধ থাকিব রাজ্যের সকল সরকারি কার্যালয় শিক্ষানুষ্ঠান, বিয়লি 2:30 বন্ধ থাকিব সকল কার্যালয়, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই নির্দেশনা রাজ্য সরকারের। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠালয় মাজত মাত্র দুটা দিন বাকি, অযোধ্যাত অব্যাহত আছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের বিভিন্ন কার্যসূচী। আজি পুয়া অনুসন্ধ্যা দিবাস, কেশর অধিবাস, ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হয়। 20 জানুয়ারি শনিবারে চক্র অধিবাস, কলাধিবাস আর সেইদিনা বিয়লি পুষ্পা দিবাস। আনহাতে 21 জানুয়ারি দেওবারে পুয়ার ভাগত মধ্য অধিবাস আর বিয়লিলৈ ছায়াধিবাস অনুষ্ঠিত হব। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধরনের অধিবাস পালন করা হব। 121 গৰাকী আচার্যই এই রীতি নীতি সমূহ পালন করব। শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়জিয়ে এই অধিবাস অনুষ্ঠান সমূহের তত্ত্বাবধান করেছে। আনহাতে 121 গৰাকী আচার্য পরিচালনা করব কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিতে। 22 জানুয়ারির দিনা বিক্রম সম্বাদ 2080 অনুসরি পুরশ শুক্লা কুর্মা দ্বাদশী, সেইদিনাই অনুষ্ঠিত হব শ্রীরামচন্দ্রর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। বৈদিক নীতি অনুসরি 22 জানুয়ারির দিনা দুপরিয়া অভিজিৎ মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দির। ঐতিহাসিক ক্ষণের সাজু হয়েছে দেশবাসী। রাম মন্দির মুক্তির ক্ষণত নিউজ 18 বিশেষ গীত, এই গীতটি সুরে সজাইছে সিদ্ধার্থ আর সমীলে। গীতটির কথা অক্ষত গুপ্তার, কণ্ঠশিল্পী সিদ্ধার্থ মহাদেবন, শিবম মহাদেবন আর শ্রীনিধি ঘাটাতে কণ্ঠনি করাইছে এই গীতটিত। তো ক্যা ঘাস হে মে চলতা হু ঘড়ি কি তুই ইচ্ছে আর ইয়ে দেখিয়ে ঘাস বোলো সিয়াবর রামচন্দ্র কি জয়। রাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, বোলো রাম সিয়া রাম সিয়া রাম। ঐতিহাসিক ক্ষণর ভাবে সাজু দেশবাসী। রাম মন্দির মুক্তির ক্ষণত নিউজ 18-র বিশেষ গীত। এই গীতটি সুরে সজাইছে সিদ্ধার্থ আর সমীলে। গীতটির কথা অক্ষত গুপ্তার, কণ্ঠশিল্পী সিদ্ধার্থ মহাদেবন, শিবম মহাদেবন আর শ্রীনিধি ঘটাতে। স্ট্রোকস তাপস রয়। বাহি সচিন, মিক্সিং আর মাস্টারিং অমৈয়া মাদগাঁওকর। স্টুডিও লম্বোদরা স্টুডিওস। ব্যবস্থাপনা আর প্রযোজনা সিদ্ধার্থ আর সমীল। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। রাম সিয়া রাম কিয়া বিশ্ব কল্যাণ, রাম সিয়া রাম সিয়া রাম।
22 জানুয়ারীত প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দিরের, আর ব্যতিক্রম নহয় কলাইগাঁওয়ার রাম জানকী মন্দির। সেই দিন তো পুয়ারে পুরা জলারোহণ, শোভাযাত্রা, হোম, পাল নাম আদি বিভিন্ন ধর্মীয় কার্যসূচী রূপায়ণ করা হব। মন্দিরত 2000 ভক্তর লগতে সংঘর পরিয়াল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আদি সকল লোকে এই কার্যসূচীত অংশগ্রহণ করব। এইদরে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছে ঐতিহাসিক রাম জানকী মন্দিরের পরিচালনা সমিতিয়ে। আগবঢ়াম ওদালগুড়ির পর আমার সাংবাদিক রিপুঞ্জয় নাথর প্রতিবেদন। অহা 22 তারিখে এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হব দেশবাসী, আর সেই দিনটাই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হব। আর সেই উপলক্ষে ওদালগুড়ি জেলার প্রায় 100 বছর পুরনি যে ঐতিহাসিক রাম জানকী মন্দির, সেই রাম জানকী মন্দিরত ব্যাপক প্রস্তুতি চলিছে। সেই দিনটোত বিভিন্ন কার্যসূচীরে এই রাম জানকী মন্দিরত বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করব, আর শোভাযাত্রার আরম্ভ করে হোম যজ্ঞর আরম্ভ করে সকলো ইয়াতে কার্যসূচী রূপায়ণ করব, আর তাক লোকের বিস্তৃত আলোচনা চলিছে। আর মোর এই মুহূর্ত রাম জানকী মন্দিরের যেগারী পণ্ডিত, সেই পণ্ডিতর ইয়ার বিভিন্ন সংগঠনের আর এস এসর বিজেপির বিভিন্ন লোক আছে, আর মানে পোনে পোনে কেনকা কার্যসূচী আছে কি আছে মানে পোনে পোনে জানি চেষ্টা করম কি কব কেনকা কার্যসূচী হব। এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হব, আর এই মন্দিরটি প্রায় 100 বছরীয় রাম জানকী মন্দির, রাম মন্দির কেনকা প্রস্তুতি সেই দিনটির। আপনার শুভেচ্ছা থাকিল। 22 জানুয়ারি আমার আটাইতকৈ গোটে ভারতবর্ষ নয় গোটে বিশ্বর কারণে একটা ঐতিহাসিক দিন হব, আর সেইদিনা আমি কলাইগাঁওবাসী রাইজ রাম জানকী মন্দিরের সমিতির সদস্য সকল মিলি আমি ইয়াতে দিনটি জোড়া কার্যসূচীরে আমি কার্যসূচী পালন করিম। তাতে আমার প্রথম হব ধ্বজা রোপণ, তারপর আমার প্রসেশন হব, শোভাযাত্রা হব বিভিন্ন সাংস্কৃতিক দল সংগঠনের লগত, তারপর আমার ইয়াতে ধর্মীয় সভা হব, আর নাম প্রসঙ্গ হব, হোম যাগ যজ্ঞ হব, সন্ধিয়া বন্তি প্রজ্বলন হব। আর মই ভাবো ইয়াত সকল রাইজের সহায় সহযোগিতা মই কামনা করছো, লগতে আপনার সহায় সহযোগিতা মই কামনা। ইমান মানুষের সমাগম হব, কমেও 2000 মানুষের সমাগম হব, আর প্রত্যেকজনে নিজের নিজের পদূলিত চাকি বন্তি প্রজ্বলন করব, আর ঈশ্বরের ওসর প্রার্থনা জানাব যাতে আমার মঙ্গল হয়, গোটে রাষ্ট্রের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, এইখিন কামনা করছো আমি। কি কব কেনকা প্রস্তুতি? প্রস্তুতি আমার বহুত, মানে আমি অপেক্ষাত আছো অহা 22 তারিখে আমার রামলালা প্রতিষ্ঠিত হব অযোধ্যাত, গতি আমি গোটেই দেশবাসীর লগত আমিও অপেক্ষাত আছো অহা 22 তারিখ কেতিয়া আহিব আমার এনেকুয়া লাগি আছে। আমার মনত এনেকুয়া একটা আনন্দ হয়ে আছে যে আমি জানো আমার, মানে আমি আমার আরাধ্য 500 বছর পিছত যে আমি এই মন্দির পালো, তার কারণে আমি গোটেই মানে দল সংগঠন যিখিনি মানুষে সহায় করলে গোটেই সবকে আমি ভাষা ধর্ম নির্বিশেষে সকলকে আমি ধন্যবাদ দিছো যে আমার ভগবান শ্রীরামক স্থানটি যে আইনগতভাবে দিছে সেই কারণে আমি ধন্যবাদ। আর আমার সংঘ তরফের আমার যার্যসূচী আছে আমি রাতেপা 9 বজারপর আমি সন্ধ্যা 5 বজালেক বন্তি প্রজ্বলনত আমি আমার কার্যসূচী সমাপ্ত করিম। এই 22 জানুয়ারীত ঘরে ঘরে জ্বলিব চাকি। শিবসাগরস্থিত রাম জানকী দেবালয় তথা মন্দির আর হনুমান মন্দিরত ব্যাপক প্রস্তুতি চলাইছে মন্দিরের পূজারীর ভক্ত সকলে। রাম জানকী মন্দির আর কাষতে থাকা হনুমান মন্দিরত 22 জানুয়ারীত চাকি বন্তিরে উজ্জ্বলাই তোলার অহরহ বন্দনা করা হব বলে সদরি করেছে মন্দির পরিচালনা সমিতি। ইয়ার উপরও শিবসাগরের বরপুখুরীর পারত করা হব বন্তি প্রজ্বলন। আগবঢ়াম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈর রিপোর্ট। হয় সমগ্র দেশ বর্তমান যেন রামময় হয়ে পড়ছে। অহা 22 জানুয়ারীত অযোধ্যাত নবনির্মিত রাম মন্দিরত প্রাণ প্রতিষ্ঠা করা হব, আর ইয়াকে লৈ বর্তমান অন্যান্য প্রান্তর শিবসাগরতো রাম মন্দির তথা দেওয়ালয় হনুমান মন্দির এই সকলবিলাকতে আসলে ব্যাপক প্রস্তুতি চলাইছে মন্দির পরিচালনা সমিতি সমূহে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের হনুমান মন্দিরত, আর এই মন্দিরের কাষতে আছে রাম জানকী দেওয়ালয়। ইয়াত
ব্যাপক মাত্রা প্রস্তুতি চলাইছে। আর মই ইয়ার পোনপ্রথমে ইয়ার যে পরিবেশ মই হেয়া দেখাই লব বিচাৰিছো। ইয়া ইতিমধ্যেই আরম্ভ করেছে প্রস্তুতি, সজায় প্রায় তোলা হয়েছে এই মন রাম মন্দির আর রাম জানকী দেওয়ালয় হনুমান মন্দিরের চৌহদ। মই ইয়ার যখন বিষয়ববীয়া আছে, গণ আছে, তেওঁলোকৰ মই জানিব বিচাৰিম কি ধরনের প্রস্তুতি চলোৱা হয়েছে। আমার অহা 22 জানুয়ারির যে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হব তার আমার ইয়াতে ব্যাপক প্রস্তুতি চলিছে। 22 জানুয়ারির দিনাখন পুৱা আমার রাতেপা 10 বজাৰ আমার রাম নাম চলিব আর তারপর 12:29 বজাত যেটা প্রাণ প্রতিষ্ঠা হব তেতিয়া আমার ইয়াতে LED স্ক্রিনের জড়িয়ে শতাধিক ভক্তক প্রদর্শন করা হব রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। আর তারপরে আমার প্রসাদ বিতরণ হব আর সন্ধ্যা আমার গোটে চৌহদত মন্দিরের চৌহদত গোটে বন্তি প্রজ্বলন করা হব। আর ইয়া শিবসাগরত প্রস্তুতি 22 জানুয়ারির এনেদরে সাজু হয়েছে প্রতিটি মঠ মন্দির। সমান্তরাল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার মহানগরীতো বশিষ্ঠাশ্রম দেওয়ালয়ত প্রজ্বলন করা হব 1,00,000 বন্তি। ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে মন্দিরের চৌপাশ। সন্ধ্যা ললিতা কান্তার সঙ্গমস্থলীত করা হব গঙ্গা আরতি। সাজিব রঙ্গোলি, বন্তিরে অঙ্কন করব জয় শ্রীরাম, ধনুকার আর হনুমান। 21 জানুয়ারিত বশিষ্ঠ মন্দিরের উলিওয়া হব শোভাযাত্রা। আগবাম সতীর্থ সাংবাদিক উৎপল হালৈর বিশেষ প্রতিবেদন। 22 তারিখে রাম মন্দির স্থাপন হব। রাম মন্দিরত যেহেতু প্রাণ প্রতিষ্ঠা করা হব তার প্রস্তুতি তুঙ্গর উঠিছে আর সমান্তরভাবে বিভিন্ন স্থানত ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গর উঠিছে। আর মই উপস্থিত আছো মহানগরীর বশিষ্ঠাশ্রম দেওয়ালয়। আর বশিষ্ঠাশ্রম দেওয়ালয়ত 1,00,000 বন্তি প্রজ্বলন করা হব আর সমান্তরভাবে গঙ্গা আরতি করা হব। যেহেতু 500 বছর পিছত অযোধ্যাত রামর মন্দিরত রামক প্রতিষ্ঠা করা হব বা প্রাণ প্রতিষ্ঠা করার এক উখল মাখল পরিবেশে বিরাজমান করব। আর ইতিমধ্যে সকল ফালের পর প্রস্তুতি তুঙ্গ উঠিছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় কেবাটাও ভিডিও প্রকাশ করেছে, কেবাটাও টুইট করেছে আর সকলকে জানাই দিছে। আর প্রাণ প্রতিষ্ঠার দিনট বিভিন্ন প্রান্ত বিভিন্ন ধরনের কার্যসূচী রাখিছে। যেহেতু 71 একর ভূমিত এই প্রতিষ্ঠা করা হব, তাই পরবর্তী পর্যায়ে দেখি চা যায় বিভিন্ন স্থানের গুহী মহানগরীর বশিষ্ঠাশ্রম দেওয়ালয় তখন গঙ্গা পূজন করব সন্ধ্যার ভাগত, আরতি করব, সমান্তরভাবে 1,00,000 যে বন্তি আছে সেই বন্তিরে জয় শ্রীরাম লিখব, হনুমানের প্রতিচ্ছবি অঙ্কন করব আর 1,00,000 বন্তিরতে আলোকিত হব এই বশিষ্ঠাশ্রম দেওয়ালয়। দাদা, 22 তারিখের কার্যসূচী কি আপনার? প্রথম কথা হল যে 22 তারিখের আমার যেহেতুকে ভগবান রামর প্রাণ প্রতিষ্ঠা করা হব অযোধ্যাত, আর অযোধ্যার পিছতেই মানে বশিষ্ঠাশ্রম দেওয়ালয় যে রামর মানে গুরু হয় বশিষ্ঠ মুনি আর বিশ্বামিত্র মুনি, বিশ্বামিত্র আসলে রামর গুরুই আসলে। আর সেইদিন কি হব, 22 তারিখে রাত্রিবার ভাগর প্রথম ভাগত বিশ্বামিত্র মন্দিরত গিয়ে আমার ছাতি বন্দি জ্বলা হব। তারপর রাতেপা আগদিনাখন 21 তারিখে আমার একটা পদযাত্রা আরম্ভ করা হব। আমি খোজকাড়ি বশিষ্ঠ মন্দিরের বশিষ্ঠ চারিআলি নতুন বাজার লতাকাটা বেলতলা এনেক ঘুরিম আমি। তারপর আপনার 21 তারিখ 22 তারিখে ইয়াতে রঙ্গোলি মানে আঁকা হব আর রঙ্গোলি দিয়ে জয় শ্রীরাম বলে লেখা হব। আর নদীর পারত সন্ধ্যা 7:30-7:30 আমি একটা গঙ্গা আরতি এটা করা হব আর গঙ্গা আরতির পিছতে অনুষ্ঠানটি সামরণি মরিব। আর 22 জানুয়ারি উপলক্ষে বশিষ্ঠাশ্রম দেওয়ালয়ত এই সমূহ কার্যসূচী রূপায়ণ করা হব। ইফালে রাম মন্দিরের মুকলির দিনা মঙ্গলদৈ শ্রী শ্রী রাম জানকী মন্দিরত ব্যাপক আয়োজন। 1,00,000 চাকিরে সমগ্র মঙ্গলদৈ শহর উজ্বলাই তুলিব বিশ্ব হিন্দু পরিষদে। অযোধ্যাত প্রাণ প্রতিষ্ঠা করার সময়তেই মঙ্গলদৈ শহরস্থিত রাম জানকী মন্দিরত ব্যাপক আয়োজন করা পরিলক্ষিত হয়েছে। আগবাম আমার সাংবাদিক নবজ্যোতি মহন্তর প্রতিবেদন। নিশ্চয়কৈ অযোধ্যাত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার সময়তেই মঙ্গলদৈ শ্রী শ্রী রাম জানকী মন্দিরত আসলে ব্যাপক প্রস্তুতি দেখবলৈ পোৱা গৈছে। যেহেতু 22 তারিখের দিনট রাম যে অযোধ্যার রাম মন্দিরত যে প্রাণ প্রতিষ্ঠা হব, এই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সময়তেই এই রাম জানকী মন্দিরতো 1,00,000 বন্তি প্রজ্বলন করার এক কার্যসূচী রাখিছে বিশ্ব হিন্দু পরিষদে। আর এই যে মন্দির, এই মন্দির যে স্থায়ী মন্দির আসলে এক উৎসবমুখর পরিবেশ হব, তার প্রস্তুতি কিছু চলি থাকা দেখবলৈ পোৱা গৈছে। আমি কথা পাতিলে চেষ্টা করি পুরোহিত আছে, যে পুরোহিতে আসলে এই রাম মন্দিরত পূজা অর্চনা করে আছে প্রতিদিনে। দরঙ্গর বিভিন্ন প্রান্তর ভক্ত সকল ইয়াতে আহে এই রাম মন্দিরত ব্যাপক প্রস্তুতি, আর এফালে প্রাণ প্রতিষ্ঠা হব অযোধ্যাত রাম মন্দির। জয় শ্রীরাম,
জয় শ্রীরাম। এতিয়া আপনার চাওক, যেতিয়া পর প্রাণ প্রতিষ্ঠা দিন ঠিক হয়েছে, তেতিয়া পর আমার মঙ্গলদৈবাসী দরংবাসী রাইজ উৎফুল্লিত হয়ে আছে। আপনাদের আমি গর্বরে জানাব বিচারিছো যে এইবার মঙ্গলদৈত প্রাণ প্রতিষ্ঠা দিনাখন আমি 1,00,000 বন্তি প্রজ্বলন করিম। মঙ্গলদৈ এই রাম মন্দির, রাম জানকী মন্দিরের পৰা মহাত্মা গান্ধী রোড, বিবি রোড, LNB রোড যিমানলৈকে যায় সকলোতে আমি বন্তি প্রজ্বলন করিম। আর এই আমার যে রাম জানকী মন্দির, এই মঙ্গলদৈ নহয়, দরং নহয়, মানুষ ইয়ার ভক্তপ্রাণ রাইজ আহে। আর আমার এই মন্দিরত আপনি যে রাম হেতুর শিল, রাম হেতুর শিল আছে, আমি সেদিন রাম হেতুর শিলও প্রদর্শন করিম ভক্তপ্রাণ রাইজর। আর আপনার আমি আপনার চ্যানেল যদি জানাবো বিচারিছো, যেদিনাখন 2020 চনের 5 আগস্টত শিলান্যাস হয়েছিল, আমি অযোধ্যার পিছত দ্বিতীয় অযোধ্যা হিসাবে মঙ্গলদৈত রূপায়িত করেছিল। এই কারণে আমি দরং জেলার এই মঙ্গলদৈত এই রাম জানকী মন্দিরত 32,000 বন্তি প্রজ্বলন করেছিল। আর ভারতবর্ষের ভিতর মঙ্গলদৈতে এই বৃহৎ পরিমাণের বন্তি প্রজ্বলন হয়েছিল। আর সেই উৎসাহতেই আমি এইবেলিও মঙ্গলদৈত 1,00,000 বন্তি প্রজ্বলন করার কার্যসূচী লৈছো। এই ক্ষেত্রে আমাক দরং জেলা প্রশাসন, মঙ্গলদৈবাসী রাইজে আমাক সহায় সহযোগিতা আগবাইছে, বিভিন্ন ভক্তই বিভিন্ন ধরনের দান বরণি আগবাইছে, সেই আমার রাম মন্দিরত আহি জমা হয়েছে। রাম মন্দির আমার ভরাঘর হিসাবে পরিণত করেছো। আর ইয়ারপরাই আমি সকল সনাতনী রাইজক আমি একটা বার্তা এটা দিব বিচারিছো যে রাম মন্দিরের যে ঐক্যত আহিছে, এই ঐক্যত আমি আমার দরং জেলার ইতিমধ্যে প্রায় 72,000 পরিয়ালের সম্পর্ক করে আমি রাম মন্দিরের উপর মঙ্গলদৈ একটু ব্যাপক আয়োজন চলছে। ইতিমধ্যে সজাই পড়াই তোলা হয়েছে রাম জানকী মন্দির। অযোধ্যালৈ রওনা হয়েছে অসমৰ সত্রাধিকার সকল। কবিগুরু এক্সপ্রেস যোগে যাত্রা করেছে সত্রাধিকারের 25-জনীয় দলটোয়ে। 22 জানুয়ারীত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত অংশগ্রহণ করব সত্রাধিকার সকলে, আর 23 জানুয়ারীত গুয়াহাটিলৈ উভতি আহিব সত্রাধিকারের দলটো। আমি সকলকে শ্রদ্ধা নিবেদন করছো, আর রাম পুরুষোত্তম যেহেতু আমার সকলের আরাধ্য দেবতা, গতি তখন জন্মস্থানত আজি পুনের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যসূচী তালে যাবর কারণে মানে সেই সময় আমি সকলকে ধন্যবাদ জানাম। আর বিশেষক এটাই আশা আমার প্রায় 25 জন ধর আধ্যাত্মিক গুরু যাবর কারণে ইতিমধ্যে প্রস্তুতি হয়ে আজি আমি উপস্থিত হয়েছো। আর আমি আশা রাখিছো রামর জন্মভূমি যে সুরক্ষিত হয়েছে, আর তার মানে একটা কথা আহ্বান, বিশেষ আমি শঙ্কর মাধব গুরুকজন আজি কৃষ্ণ সংস্কৃতির আমি জড়িত, গতি আমি আশা করো যাতে মথুরাও মানে হেরি হোক, মানে মুক্ত হোক, তার আমি আশা প্রকাশ করবেন। অসমৰ ফলে আসলে আমার এটা বিশেষভাবে আমার সকলে যেহেতু আমন্ত্রিত থাকিব, আমি সকলে হয়ে পেলে আমার খিনি উপস্থিত থাকিম। আমি সত্রাধিকার সকল বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যে আধ্যাত্মিক গুরু সকল আছে সকলে মানে মূল প্রতিষ্ঠার জায়গা উপস্থিত থাকিব। রাম মন্দির মুক্তিক এনেদরে এতিয়া সৃষ্টি হয়েছে উত্থপ থপ পরিবেশের। বিজেপিয়ে হাতত লৈছে সাপ্তাহিক কার্যসূচী। 18 জানুয়ারীর 25 জানুয়ারী বিজেপির কার্যসূচী। 18 জানুয়ারীর প্রথম 4 দিন ধর্মীয় স্থানত অনুষ্ঠিত হব স্বচ্ছ তীর্থ উৎসব। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাক রাজ্যিক বিজেপির সাপ্তাহিক কার্যসূচী। 18 জানুয়ারীর 25 জানুয়ারী বিজেপির ধারাবাহিক কার্যসূচী। 18 জানুয়ারীর প্রথম 4 দিন ধর্মীয় স্থানত স্বচ্ছ তীর্থ উৎসব। সাজু হয়েছে অযোধ্যা, সাজু হয়েছে সমগ্র দেশের 22 জানুয়ারী 2024 প্রাণ প্রতিষ্ঠা হব অযোধ্যাত রাম মন্দিরের। আর তার এটা অধীর অপেক্ষাত প্রতীক্ষারত প্রতিগী। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচীর সমান্তরালক রাজ্যিক বিজেপিয়ে গ্রহণ করেছে দীঘলীয়া কার্যসূচী। সে অনুসর বৃহস্পতিবার আগন্তুক 4 দিনের রাজ্যের প্রতিটি ধর্মীয় স্থানত উদযাপন হব স্বচ্ছ তীর্থ উৎসব। 22 তারিখে আমার সকলের ঘর মাটি চাকি হোক, ঘিউ চাকি হোক, আমি ঘরের বাহির আমি প্রজ্বলিত করিম ভগবান রামের পুনের আগমনের এই উপলক্ষে। 18, 19, 20, 21 জানুয়ারী তারিখে স্বচ্ছ তীর্থ উৎসব উদযাপনের পিছত 22 জানুয়ারীত প্রতিটি ধর্মীয় স্থানত আই মাতৃসকলে আগবাব শরাই। নামঘর ধর্মীয় স্থানত আই মাতৃসকলে পরিবেশন করব রাম বন্দনা। যে কার্যক্রম চলি আছে যা 14 জানুয়ারীর 22 জানুয়ারীলক স্বচ্ছ তীর্থ অভিযান,
অবশ্যে এই কার্যসূচীর সংগতি রাখি তথা গণরাজ্য দিবসের প্রাক্ষণত 25 জানুয়ারীত প্রতিটি সমষ্টিত উলিওয়া হব বাইক র্যালি, যত অংশ লব রাজ্যের প্রতিগী মন্ত্রী আর বিধায়কে। সন্মুখত 1000 বাইক লৈ উলিওয়া হব শোভাযাত্রা কার্যসূচী। রাজ্যিক বিজেপির সপ্তাহজোড়া এনে কার্যসূচীক লৈ স্বাভাবিকতে দেখা গৈছে ব্যাপক ব্যস্ততা। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। Ram Siya Ram Kiya Vishwa Kalyan Bolo Ram Siya Ram Siya Ram